একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আগুন, আগুন একটি দুর্যোগ। এই আগুনের দুর্যোগ বা ক্ষতি করে জীবন এবং সম্পত্তির, সেই বিষয়টা খুবই মর্মাহত। দুর্ঘটনা যেন না ঘটে, প্রাণ যেন না ঝরে যায়, তার জন্য প্রথম শর্ত হচ্ছে সচেতন থাকা। আমাদের প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং ট্রেডে আমরা ছাত্রদেরকে গ্যাস লাইনের যে সংযোগগুলি করা হয়, সেটা জিআই পাইপ এবং স্টিল পাইপের মাধ্যমে করা হয়। বেশিরভাগই জিআই পাইপের মাধ্যমে করা হয়। আর এখানে যে ফিক্সচারটা ইনস্টলেশন হয় সেটা হচ্ছে গ্যাসের চুলা বা র্যাঞ্চ। আর যে লাইনটা হয় সেখানে রাইজার স্থাপন করতে হয়। বর্তমানে প্রিপেড কার্ড সিস্টেম হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে মিটারটা ইনস্টলেশন করতে হয়। তো যেহেতু আমাদের প্লাম্বাররা গ্যাসের কানেকশনের সাথে সংযুক্ত আছে, তার জন্য এই আগুনের বিষয়গুলি আমাদের সংযোগগুলি ভালোভাবে করতে হবে এবং মাঝে মাঝেই এগুলো চেক করতে হবে। এবং গ্যাসের যদি গন্ধ পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই লাইন এবং চুলা, চাবি, রাইজার এগুলো চেক করে নিতে হবে। সেক্ষেত্রে আমাদের এই আগুনের উপরেও বেশ কিছু সেশন আছে এবং ফায়ার এক্সটিংগুইশারের ব্যবহারের উপর বেশ কিছু সেশন আছে। আমরা আশা করব এই বিষয়গুলি আমরা জানি এবং সেভাবে সচেতন থাকি, এবং সেভাবে যদি আমরা কাজ করি তাহলে আমরা মানুষ এবং সম্পত্তি রক্ষা করতে পারবো, সচেতন থাকতে পারবো। ধন্যবাদ সকলকে। গ্যাসের আগুন এবং আগুন নিবানোর ব্যবস্থা, প্লাম্বিং ব্যবস্থা, এই সমস্ত বিষয় জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।
মেরে দেওয়া হয় তার সমস্যা দেখা যাবে মানে এখন তো ঠিক আছে যখন টেপটা মারলে কি হবে